এটিএন নিউজ দেখছেন, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টের আজকের আয়োজনে। এবং আজকে আপনাদের সঙ্গে রয়েছি আমি জান্নাতুল ফিরদাউস কবিতা। আমরা আজকে কথা বলবো ব্যাংক মার্জার নিয়ে, অর্থাৎ দুর্বল ব্যাংক এক হচ্ছে সবল ব্যাংকের সাথে। এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমরা আমাদের মাঝে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি এবং পেয়েছি অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবিরকে। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে। ধন্যবাদ। আচ্ছা, আমরা তো বলছিলাম যে ব্যাংক মার্জার নিয়ে আমরা কথা বলবো। 38টি দুর্বল ব্যাংক এমনটি চিহ্নিত করেছে বাংলাদেশ ব্যাংক, তাহলে সেখান থেকে 8 থেকে 10টি ব্যাংকে কেন একীভূত করার কথা বলা হচ্ছে? আসলে এইখানে যে 8 থেকে 10টা ব্যাংকের কথা বলা হচ্ছে, সেটি সংখ্যা আরও বাড়তে পারে, এমনকি কমতে পারে, তার কারণ এটা একটু সময় লাগবে এটা অ্যাসেস করতে। তো এটাকে যে মার্জার অ্যাকুইজিশন যদি হয়, মানে বিশেষ করে মার্জারের কথা বলছি আমরা, সেটার মূল কারণটা হচ্ছে আসলে দেখা যার পরিস্থিতিটা কোন দিকে যায়, মানে ব্যাংকগুলোকে, মানে সবগুলোকে তো একসঙ্গে করতে পারবে না, তাহলে আর্থিক খাত একেবারে নড়বড়ে হয়ে যাবে। আচ্ছা, শুরু করবে 8 থেকে 10টি ব্যাংক দিয়ে, হয়তো এর চাইতেও কম করে হতে পারে, মানে এখন বলা হচ্ছে এরকম। তবে ইন্ডিকেশনটা হচ্ছে এরকম যে সবচেয়ে খারাপ অবস্থায় যে ব্যাংকগুলো রয়েছে, মানে যে 4টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, তো সেটার মধ্যে সবচেয়ে দুর্বল অবস্থাতে যে থাকবে, মানে একেবারে যে খেলাপি ঋণ সবচেয়ে বেশি, মানে 14% বেশি যেটা থাকবে, বা একই সঙ্গে তার যে সিআরআর সেটা একেবারে কম, তো এই অবস্থা এবং 24 মাস ধরে আর কি তারা দেখবে আর কি যে কী অবস্থাতে আছে, তো এরপরে সিদ্ধান্ত নেবে আর কি যে এই ব্যাংকগুলোতে যে তাদের যদি আসলে অ্যাকুইজিশন না করে মার্জারটা যেটা হয়, তাহলে সেটা করলে পরিস্থিতি ভালো হয় কি না। তার কারণ এই ব্যাংক খাতের সুশাসন নিয়ে আমরা দীর্ঘদিন ধরে কথা বলছি, আমরা অনেক দিন ধরে বলছিলাম যে একটা ইন্ডিপেন্ডেন্ট ব্যাংকিং কমিশন করা হোক, দুর্বলতাগুলো চিহ্নিত করা হোক, কিন্তু বাংলাদেশ ব্যাংক নিজেই আসলে কাজগুলো করছিল, কিন্তু আসলে ব্যাংকগুলোকে আর সেভাবে মানে আনা যাচ্ছিল না ঠিক যে গভর্নেন্সের জায়গাগুলো যে আসলে পারসিস্ট করছিল। তো এই অবস্থায় আসলে এখন যেটা আর্থিক সংকট তৈরি হয়েছে এরকম বিশ্বব্যাপী, এবং সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে দুর্বলতা দিন দিন প্রকট হচ্ছে ব্যাংকগুলোতে। এখন বিষয়টা এরকম নয় যে শুধুমাত্র বেসরকারি ব্যাংকগুলোই খারাপ করছে, সরকারি ব্যাংকের অবস্থাও কিন্তু খুব একটা ভালো নয়, খুব একটা ভালো নয়। এখন এই জায়গাটাতে আমার একটা বড় প্রশ্ন রয়েছে, সেটি হলো যে আসলে এই যে দুর্বল ব্যাংকগুলো রয়েছে সেটার মধ্যে কি সরকারি ব্যাংকও আছে কিনা। তার কারণ এই ব্যাংকগুলোর মধ্যে যেমন সোনালী রূপালী যেমন অগ্রণী, সেগুলো তো আছেই একেবারে মেইন স্ট্রিমের কমার্শিয়াল ব্যাংক, সেখানেও কিন্তু নানা রকমের প্রশ্নের সম্মুখীন আসলে হতে হচ্ছে বিভিন্ন সময়ে। তার কারণ আসলে এটা জনগণের যে করের অর্থ সেখান থেকে কিন্তু এটা চলে। তো যাই হোক, মানে যেটা বেশি প্রশ্ন আসছে সেটা হচ্ছে একেবারে খুব দুর্বল কিছু বেসরকারি ব্যাংক নিয়ে, এবং যথেষ্ট ভিত্তিও রয়েছে, তার কারণ এই যে দুর্বল ব্যাংক যেগুলো রয়েছে সে এবং নতুন যে ব্যাংকগুলো সেগুলোর মধ্যে সবগুলো ভালো করছে না, এবং কিছু কিছু জায়গাতে দেখা যাচ্ছে পলিটিক্যাল ইন্টারভেনশন হচ্ছে, এবং অনেক জায়গাতে দেখা যাচ্ছে যে আসলে এই পরিচালনা পর্ষদও একটা ভালো ব্যাংককে খারাপ ব্যাংকে রূপান্তরিত করে ফেলছে। তো এই বিষয়গুলো আসলে চলতে দেওয়া যায় না, তার কারণ বিষয়টা কিন্তু শুধুমাত্র ব্যবসা নয়, বরং পুরো আর্থিক খাতের চালিকা শক্তি হলো পুরো যে অর্থনীতি সেটার। তো এখন একটা ব্যাংক যদি একটু সমস্যা পড়ে, তাহলে সেক্ষেত্রে কিন্তু পুরো ব্যাংক ব্যবস্থাই কিন্তু একটা বড় রকমের চাপের মধ্যে পড়ে যায়। তো এরকম যদি 38টা ব্যাংক দুর্বল হয় বা অপেক্ষাকৃত কম পারফর্ম করে, তাহলে সেটা কিন্তু অর্থনীতির জন্য ভালো নয়। তার কারণ এই শুধুমাত্র এটাকে ব্যবসা হিসেবে দেখলে চলবে না, এবং এটাকে শুধুমাত্র বিনিয়োগের ক্ষেত্র হিসেবে দেখলে চলবে না, এবং একই সঙ্গে আমাদের যেহেতু শেয়ার বাজার বা পুঁজিবাজার যেহেতু অতটা ভালো অবস্থাতে নেই, সুতরাং ব্যাংকের দায়িত্ব আরও অনেক বেশি। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এই মুহূর্তে আসলে এই যে আমরা IMF-এর ঋণ নিচ্ছি, এবং সেটা অনুযায়ী আমাদের কিছু টার্গেটও রয়েছে, যেমন 2026-এর মধ্যে আসলে যে বেসরকারি ব্যাংকে 5% খেলাপি ঋণ থাকতে হবে, সরকারি ব্যাংকগুলোতে 10% খেলাপি ঋণ থাকতে হবে। তো এগুলোর টার্গেট যেমন রয়েছে, তেমনিভাবে পুরো ব্যাংক খাত নিয়ে কিন্তু যে দীর্ঘদিনের যে একটা যে সমস্যাগুলো চিহ্নিত করা হচ্ছে এবং গভর্নেন্স নিয়ে প্রবলেম যেগুলো রয়েছে সেগুলো নিয়ে প্রশ্ন উঠছে, তাই আমি মনে করি যে এটা একটা আমাদের জন্য যেমন সুযোগ, তেমনি করে যে ঠিক ভালোভাবে যদি আমরা এটাকে করতে পারি, এই যদি আমরা আন্তর্জাতিক মানদণ্ডে করতে পারি, যে বিষয় নিয়ে আমরা পরে কথা বলবো, তো তাহলে সেক্ষেত্রে হয়তো এটা পুরো আর্থিক খাতের জন্য একটা মাইল ফলক হিসেবে আমাদের দৃষ্টান্ত হিসেবে হয়তো গ্রহণ করা হবে। আচ্ছা, বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক যেটি জানিয়েছেন যে দুর্বল ব্যাংক এবং সবল ব্যাংকের একটা গোপন তালিকা তৈরি করা হয়েছে, এইটা আসলে কেন? তালিকাটা গোপন থাকাই ভালো, তার কারণ তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে কি যে বিনিয়োগকারী যারা রয়েছেন, যারা যে সাধারণ যারা আমানতকারী রয়েছেন, যারা ব্যবসা করছেন, যারা ঋণ নিচ্ছেন, তাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হতে পারে। তো সুতরাং এই পুরো প্রক্রিয়াটা আসলে গোপনে থাকাটা ভালো, আবার একই সঙ্গে পুরোপুরি গোপন না করে বরং যে ব্যাংকগুলো রয়েছে সেই ব্যাংকগুলোর যে সর্বোচ্চ পর্যায়ে তাদের সঙ্গে যদি কিছুটা তথ্য আদান প্রদান করা হয়, তাহলে সেক্ষেত্রে এই প্রস্তুতি নেওয়াটাও সহজ হবে, কিন্তু সাধারণ মানুষের মধ্যে আসলে এই তথ্যটা দেওয়া যাবে না। তাহলে সেই ক্ষেত্রে ধরেন মানে আসলে যেমন গুজবের যে একটা সংস্কৃতি আমাদের মধ্যে রয়েছে, এবং দেখা যাচ্ছে যে
পুরো মানে কিছু ব্যাংকের সম্পর্কে যেটা বলা হয়েছিল ইসলামী ভাবধারার ব্যাংক, কিছু বিভ্রান্তি কিন্তু ছড়িয়েও পড়েছিল। হ্যাঁ ছড়িয়ে পড়েছিল, কিন্তু সেটা কোনো ভিত্তি ছিল না। তারপরেও যে পরিস্থিতি তৈরি হয়েছে, 50,000 কোটি টাকার সঙ্গে সঙ্গে হয়তো বের করে নিয়ে গেছেন আমানতকারীরা, এবং এখনও কিন্তু আমরা ধুকে ধুকে কিন্তু সেই পুরো ব্যবস্থার যে সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছি। কিন্তু এখন যদি এরকম কোনো তথ্য বের হয়, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে অনেকে সুযোগ সন্ধানী রয়েছেন, তারা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পুরো ব্যাংক ব্যবস্থার আবার ক্ষতি করতে পারেন। সুতরাং তথ্য একটু গোপন থাকুক, কিন্তু মানে সীমাবদ্ধভাবে বা সীমিতভাবে যদি আদান প্রদান হয় মালিকদের মধ্যে, তাহলে সেক্ষেত্রে বা শীর্ষ নেতৃত্ব যারা রয়েছেন তাদের মধ্যে, তাহলে সেক্ষেত্রে হয়তো ফলাফলটা ভালো হবে। আচ্ছা গোপন তালিকার কথা বলছেন, গোপন তালিকাটা তাহলে ফাঁস হয় কেন বা কিভাবে, আসলে সেখানে কোথায় ফাঁক ফোকর থেকে যায়? না এখানে আসলে বিষয়টা নিয়ে অনেকের আগ্রহ রয়েছে, তো এই কারণেই আসলে সবাই জানতে চান যে আসলে কি হচ্ছে ভেতরে। তার কারণ এখানে আমাদের বুঝতে হবে যে বাংলাদেশ ব্যাংক শুধু একা একা কাজ করছে না, এখানে IMF রয়েছে, কিন্তু IMF যে সরাসরি এখানে ইন্টারভেন করছে বিষয়টা এরকম নয়। IMF আসলে পুরো আর্থিক খাতকে সহযোগিতা করছে, যাতে পুরো খাতটা একটা স্মার্ট একটা সেক্টর হিসেবে দাঁড়ায়, এবং এটার যে গভর্নেন্সের ইস্যুগুলো আছে সেগুলো যাতে কমিয়ে আনতে পারি আমরা। তো এই কারণেই আসলে এই কাজগুলো করা হচ্ছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই ব্যাংকগুলোর মধ্যে প্রতিযোগিতা সেভাবে হচ্ছে না। আমরা যেরকম 2010 পরে যখন ব্যাংক নতুন ব্যাংক তৈরির সিদ্ধান্ত হলো, তখন আমি নিজেও আসলে এই নতুন ব্যাংকের পক্ষে ছিলাম যে নতুন ব্যাংক হলে তখন প্রতিযোগিতাটা বাড়বে এবং সেবার মানটা বাড়বে। কিন্তু যেটা হয়েছে যে আসলে উল্টোটা হয়েছে, যে এখানে আসলে প্রতিযোগিতাও তেমন হয়নি, তেমনিভাবে আসলে সেবার মান ওইটা দূরে থাক। যেটা হয়েছে যে আসলে এখানে ব্যাংকগুলোকে আর কীভাবে দুর্বল করে ফেলা যায় সে ধরনের চেষ্টা হয়েছে, এইটা কিন্তু ভালো নয়। তো এখন যেটা হচ্ছে যে প্রতিযোগিতার পরিবেশ তৈরি করা এবং একই সঙ্গে সেবার মান ভালো করা, এবং 2026 আমরা যে LDC-র গ্র্যাজুয়েশনে যাচ্ছি তখন আমাদের নতুন ধরনের আর্থিক ব্যবস্থা লাগবে, তো সেইটার প্রস্তুতিটাও খুব গুরুত্বপূর্ণ। এবং একই সঙ্গে যে এই মুহূর্তে একটা সংকট রয়েছে অর্থনীতিতে, সেটাকেও কীভাবে আমরা ভালোভাবে মোকাবিলা করতে পারি, সেটার জন্য ব্যাংক যাতে ভালো ভূমিকা পালন করতে পারে, মূলত এটাই উদ্দেশ্য। তবে কিছুটা গোপনীয়তাটা ভালো, এবং একই সঙ্গে আসলে বেশি উৎসুক্য যদি থাকে মানুষের মধ্যে, তাহলে সেটা আবার বিপদের কারণ হতে পারে। আচ্ছা বলা হচ্ছে যে আমানতকারীদের স্বার্থ শতভাগ নিশ্চিত করা হবে, সেক্ষেত্রে আমানতকারীরা কিন্তু কিছুটা দুশ্চিন্তায় রয়েছেন, আপনি কি মনে করছেন? আমি মনে করি যেহেতু বাংলাদেশ ব্যাংক গ্যারান্টি দিচ্ছে যে আসলে এখানে মানে কোনো সমস্যা হবে না আমানতকারীদের বা বিনিয়োগকারীদের সমস্যা হবে না, আমি মনে করি যে এই জায়গাতে আস্থা থাকা উচিত। তার কারণ আমাদের বাংলাদেশের ইতিহাসে এখনো পর্যন্ত কিন্তু ওই একটা দুটো, যেমন ওরিয়েন্টাল ব্যাংক, হ্যাঁ তো ওই ব্যাংকের যে সমস্যাটা ছিল এবং সেটা কিন্তু বাংলাদেশ ব্যাংক যথেষ্ট সময় নিয়ে এবং ভালোভাবে সেটাকে মোকাবেলা করেছে। কিন্তু এই গত 20 বছরে আমরা কিন্তু সেরকম কোনো সমস্যা দেখতে পাইনি যে যেটার কারণে আমানতকারীদের সমস্যা হয়েছে বা তারা কোনো বিপদে পড়েছেন। তো সুতরাং এখানে আসলে ভয় তেমন কিছু নেই। তবে হ্যাঁ একটা বিষয় রয়েছে যে আসলে ওই ব্যাংকের সঙ্গে সংশ্লিষ্ট যে সমস্ত যারা ঋণ নিয়েছেন, তো তারা হয়তো কিছুটা সমস্যা পড়তে পারেন। তার কারণ যে ক্যাটাগরিগুলো চিহ্নিত করা হয়েছে তার মধ্যে একটা ক্যাটাগরি হচ্ছে যে সেখানে আসলে কোনো রকমের ঋণ দিতে পারবে না নতুন করে, বা কোনো রকম নতুন বিজনেস কন্ট্রাক্টে যেতে পারবে না, এটা হলো ক্যাটাগরি 3। আর ক্যাটাগরি 4 হচ্ছে যে কোনো সময় তারা বন্ধ করে দিতে পারবে, মানে বাংলাদেশ ব্যাংক। তো এই দুটো ব্যাংকের একটু ঝুঁকিটা বেশি, এবং তা আমি মনে করি যে এই দুটো শ্রেণীর যে ব্যাংক তাদেরই প্রথম আসলে এই যে মার্জারের কথা যেটা বলা হচ্ছে যে তো সেটা হতে পারে। তো এই ব্যাংকগুলো যারা আসলে সমস্যার মধ্যে আছে তারা কিন্তু জানে তাদের পরিস্থিতি, এবং তাদের যে প্রতি বছরে যে সমস্ত অডিট হচ্ছে বা এখানে যে ব্যালেন্স শিটটা হচ্ছে সেইখান থেকে তথ্য তারা অলরেডি জানে, এবং বাংলাদেশ ব্যাংক থেকে ওই তথ্যগুলো সরবরাহ করা হচ্ছে তাদের অবজারভেশন। সুতরাং এই জায়গাটাতে আমি মনে করি যেহেতু বাংলাদেশ ব্যাংক গ্যারান্টি দিয়েছে, আশ্বস্ত করছে, তো সুতরাং এই জায়গাটাতে আসলে ভয়ের তেমন কিছু নেই। তবে আসলে ভবিষ্যৎ গতি প্রকৃতি কী হবে, কার সাথে কে যাবে, বা আসলে এই এই মার্জারের পরিণতিটা কেমন, তো সেই বিষয়গুলো নিয়ে আমাদের কিছুটা তো নিশ্চয়ই আতঙ্ক রয়েছে বা একটু ভয় রয়েছে। তো আমি মনে করি যে সেই জায়গাতে বাংলাদেশ ব্যাংক যদি তার আসলে পরিকল্পনাটা কি সেটা একটু খুলে বলে, তাহলে সেক্ষেত্রে হয়তো বিনিয়োগকারী এবং আমাদের আশ্বস্ত পাবে, তারা একটু আশ্বস্ত আরও ভালোভাবে আশ্বস্ত হতে পারবে। আমরা এই বিষয়টি নিয়ে আরও কথা বলতে চাই, আমাদের একটা বিরতির সময় হয়েছে স্যার। আমরা হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে আছি, ব্যাংক একীভূতকরণ নিয়ে আমরা কথা বলছিলাম, আলোচনা আবারও ফিরে আসবো একটা ছোট্ট বিরতির পর, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এসে সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি, ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে আমরা কথা বলছিলাম দুর্বল ব্যাংক এক হচ্ছে সবল ব্যাংকের সাথে, এবং এই বিষয়ে কথা বলার জন্য আমরা আমাদের মাঝে স্টুডিওতে পেয়েছি অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবিরকে। স্যার এবার একটু আমরা কথা বলতে চাই, দুর্বল ব্যাংকগুলোর দায়িত্ব তো সবল ব্যাংক নেবে, সেক্ষেত্রে এই যে দুর্বল ব্যাংকের ওজন, এটাতে আসলে কি সবল ব্যাংকগুলো টিকতে পারবে? এটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এটাই মূল আসলে মানে সমস্যার জায়গা।
তার কারণ যে ব্যাংকগুলো আসলে দুর্বল হয়েছে সেটা কিন্তু আসলে দীর্ঘদিনের যে প্র্যাকটিস এবং তারা আসলে রিকলেস ছিল, মানে তারা মনে করেছে যে আমরা যে কোনো কিছু করেই পার পেয়ে যাব। তো এইভাবে করে তারা আর কোনো কিছু তোয়াক্কা করেনি, একেবারে যে যে সমস্ত প্র্যাকটিসগুলো রয়েছে যে ব্যাংকে একেবারে মিনিমাম বেয়ার মিনিমাম যে প্র্যাকটিসগুলো করতে হয় তো সেগুলো করেনি, এবং বাংলাদেশ ব্যাংকও দীর্ঘদিন ধরে তাদেরকে সময় দিয়েছে, সুযোগ দিয়েছে। তো এখন এইভাবে তো আসলে চলে না। তো এখন এই এই ব্যাংকগুলোকে যদি বড় ব্যাংকগুলোর কাছে সাথে বা যে ভালো ভালো ব্যাংকগুলো রয়েছে সেগুলোর সাথে যদি আমরা একত্র করি, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে কি যে আসলে তাদের যে সমস্যা সেগুলো কিন্তু ট্রান্সমিট হচ্ছে এই ব্যাংকগুলোতে, মানে বড় ব্যাংকগুলোতে, এবং তাদের যে ডেইলি অপারেশনগুলো রয়েছে সেই অপারেশনগুলো কিন্তু অনেকটা হ্যাম্পার্ড হবে। তো এবং আরেকটা বড় সমস্যা হলো যে আসলে এই যে ব্যাংকগুলো সেই ব্যাংকগুলোর যে পরিচালনা পর্ষদগুলোর কী হবে, তার কারণ সবাই তো আসলে থাকতে চায়, মানে তারা একটু পার্টিসিপেট করতে চায়। তো দেখা গেছে যে যে ব্যাংকগুলো আসলে খারাপ করছে, অনেক ভালো ব্যাংক রয়েছে যেগুলো হয়তো 15 বছর আগে ভালো ছিল কিন্তু এখন তাদের নিজেদের পরিচালনা পর্ষদের কারণে খারাপ হয়েছে। তো তারা কিন্তু এই ক্ষেত্রে দুর্বল ব্যাংকের পরিচালনা পর্ষদের কি চেঞ্জ হওয়ার বা আমি মনে করি যে ওই জায়গাটাতে একটু বড় রকম ইন্টারভেনশন দরকার, তার কারণ সমস্যাগুলো হয় কি তো পরিচালনা পর্ষদ থেকে। তো এই জায়গাটাতে যদি ইন্টারভেনশন না করা যায় তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে কি যে আসলে সমস্যার সমাধান হচ্ছে না, যে উদ্দেশ্যে আমরা করছিলাম এই মার্জার তো সেটা আসলে উদ্দেশ্যটা পূরণ হচ্ছে না। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই যে দায়গুলো থাকছে বা যে কুঋণগুলা, মানে যেটা হলো খেলাপি ঋণ, সেগুলোর কি হবে, তো এটা একটা বড় প্রশ্ন। তো এই এই সমস্যাগুলোর সমাধান যদি আমরা আগে থেকে করতে না পারি তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে কি যে আসলে আমরা যে উদ্দেশ্যে করতে যাচ্ছি সেটা আসলে পূরণ হচ্ছে না, এবং এই দুর্বল ব্যাংকগুলোর দুর্বলতাগুলো সবল ব্যাংকগুলোকে গ্রাস করছে। সেটা একটা বড় একটা সমস্যা জায়গাও তৈরি হতে পারে। আচ্ছা, আরেকটি বড় প্রশ্ন যেটা জানতে চাইবো যে দুর্বল ব্যাংকের কর্মীরা আসলে কোনো প্রভাবিত হবে কি না, সবল ব্যাংকের কর্মীরা আসলে কিভাবে গ্রহণ করবে দুর্বল ব্যাংকের কর্মীদেরকে? এখন এটা একটা সমস্যা, তার কারণ যে ব্যাংকগুলো ভালো করছে সেই ব্যাংকগুলোর মধ্যে যদি খারাপ ব্যাংক এসে ঢুকে পড়ে তখন দেখা যাবে যে দূরত্ব তৈরি হচ্ছে, এবং শুধুমাত্র কিন্তু কর্মীদের মধ্যে নয় বরং ম্যানেজমেন্টের মধ্যেও কিন্তু তখন এই সমস্যাটা হবে। তার কারণ হায়ার ম্যানেজমেন্টকেও তো কিন্তু একটা প্লেস দিতে হবে, তার কারণ ওই ব্যাংকের যে এমডি ছিলেন বা আরেকটু বড় কর্মকর্তা যারা ছিলেন যারা দুর্বল ব্যাংকের, তারাও কিন্তু চাইবেন হচ্ছে ইন্টিগ্রেটেড হয়ে একই রকমের পজিশন চায় থাকতে। তো সেই জায়গাটাতে আমি মনে করি যে এই যে আমাদের যে কর্পোরেট গভর্নেন্সের প্র্যাকটিস সেটা এই ক্ষেত্রে কিন্তু একেবারে নতুন এটি। তো এই সমস্যাটা সমাধানের জন্য আমি মনে হয় কি যে আসলে এই বাংলাদেশ ব্যাংকের দিক থেকে একটা ইনস্ট্রাকশন দরকার, তার কারণ যারা ম্যানেজমেন্টে রয়েছেন যারা কর্মী রয়েছেন তাদের তেমন কিন্তু কোনো দোষ নেই, দোষ কিন্তু ওই আসলে পরিচালনা পর্ষদ। সুতরাং এই জায়গাটাতে আমি মনে করি যে যদি এমন করা হয় যে পরিচালনা পর্ষদটাকে ভেঙে দিয়ে বা যে আগের যে পরিচালনা পর্ষদ রয়েছে সেগুলোর সবাইকে, মানে যে দুর্বল ব্যাংকের তাদেরকে বাদ দিয়ে যদি এই কর্মীদেরকে ইন্টিগ্রেট করা হয় তাহলে সেক্ষেত্রে হয়তো সমস্যার অনেকটা সমাধান করা যাবে। আচ্ছা, সবল ব্যাংকগুলো আসলে কেনই বা নিতে চাইবে দুর্বল ব্যাংকগুলোকে, তাদের দায়ভারটা আসলে কি, তারা কেন নিবে এত এত লোনের দায়িত্ব, তারা কেন নিতে চাইবে? হ্যাঁ, এটা একটা খুব মানে যৌক্তিক প্রশ্ন। তবে আসলে বাংলাদেশ ব্যাংক চিন্তাভাবনা করে দেখেছে যে আসলে পুরো আর্থিক খাতের যে সমস্যা সেই সমস্যাগুলোর আসলে সমাধান এককভাবে কারোর পক্ষে সম্ভব নয়, এটার ভাগাভাগি করে সমস্যা যদি সমাধান করা যায় তাহলে সেক্ষেত্রে হয়তো পুরো আর্থিক খাতটা ভালো থাকবে। এখন এই যে যে সমস্ত সমস্যাগ্রস্ত ব্যাংক রয়েছে সেই ব্যাংকগুলোর জন্য দেখা যাচ্ছে যে অন্যান্য ব্যাংক যারা ভালো অবস্থাতে আছে তারা আরও ভালো করতে পারতো কিন্তু সেটা তারা করতে পারছে না। হ্যাঁ, সেক্ষেত্রে তারা কেন নিতে চাইবে তাদের? এখন এই জায়গাটাতে আমি মনে করি যে কিছু ইনসেন্টিভের যদি ব্যবস্থা করা যায় বাংলাদেশ ব্যাংকের দিক থেকে, যে যারা এই সমস্যাটা বোঝা কাঁধে নিল তো এই বোঝাটা লাঘব করার জন্যে যদি কিছু এক্সট্রা সুবিধা দিতে হবে, তার কারণ নাহলে কিন্তু এই ভারটা বহন তারা করতে পারবে না এবং দেখা যাবে যে সমস্যা যেটি রয়েছে সেগুলো আরও ছড়িয়ে যাবে। সুতরাং এইভাবে একটা ইনসেন্টিভ স্ট্রাকচার প্যাকেজ তৈরি করে যদি অফার করা হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে এই পুরো একীভূতকরণের যে একটা প্রচেষ্টা সেটা আসলে সফল হচ্ছে, নাহলে এই একীভূতকরণটা হয়তো আর একটু পিছিয়ে যাবে বা একটু স্লথগতির মধ্যে পড়ে যাবে। আচ্ছা, ডিসেম্বরের ভেতর সময় বেঁধে দেওয়া হয়েছে দুর্বল ব্যাংক সবল ব্যাংকের সাথে স্বেচ্ছায় একীভূত হতে পারবে, যদি না যায় তাহলে তারা মার্চে দুর্বল ব্যাংকগুলোর একটা নাম ঘোষণা করবে, তারপর দুর্বল ব্যাংকগুলোর ভবিষ্যৎ আসলে কি হবে? আমি মনে করি যে এইটা আসলে এই যে ডিসেম্বর পর্যন্ত যে সময়টা দেওয়া হয়েছে এই সময়ের ভিতরেই আসলে এই ইচ্ছায় মানে স্বেচ্ছায় আসলে এই মার্জারটা হয়ে যাওয়া উচিত। তা না হলে যেটা হবে যে যখন নামটা প্রকাশিত হবে তখন কিন্তু আর কে কাকে নিতে চাইবে কে কাকে নিতে চাইবে না তখন এটা কিন্তু একটা সমস্যা হয়ে যাবে, তখন এই সমস্যাটা বাংলাদেশ ব্যাংক নিজেও ম্যানেজ করতে পারবে না। তার কারণ এখন যদিও বলা হচ্ছে যে জোর করে চাপিয়ে দেবে কিন্তু আলটিমেটলি এটা ইচ্ছার উপরে অনেকটা নির্ভর করে। তো যারা নিতে চাইবে হ্যাঁ তখন কিন্তু তারা দরখাস্ত করবে, তখন কিন্তু আর সুবিধাটা বেশি দিতে হবে।
হ্যাঁ বা হয়তো সুবিধা হয়তো বেশি চাইবে না, দিতে চাইবে না বাংলাদেশ ব্যাংক। তো আমি মনে করি যে এই সময়ের ভিতরেই তারা নিজেরা সিদ্ধান্ত নিক। তবে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে এখানে যে দুটো ভাগ রয়েছে, যে সরকারি ব্যাংক এবং বেসরকারি ব্যাংক, এই জায়গাটাতে আসলে এমন মনে হয় কি যে একটু চিন্তা করা উচিত। তার কারণ সরকারি ব্যাংকগুলোর অবস্থা কিন্তু অনেক খারাপ। হ্যাঁ, মানে বেশ কয়েকটা ব্যাংক রয়েছে, তো সেগুলোর ক্ষেত্রেও যদি আমরা মার্জার অ্যাকুইজিশনের কথা চিন্তা করতে পারি, মানে বিশেষ করে মার্জারের কথা, তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করি যে অনেক ব্যাংক রয়েছে যে একই সঙ্গে সরকারি ব্যাংক একই জায়গাতে কাজ করছে, একই মানে বিজনেসের মধ্যে তারা কিন্তু ঋণ দিচ্ছে। তো এই জায়গাতে আমি মনে করি যে আমাদের একটা নতুন করে সিদ্ধান্ত নেওয়া উচিত যে আসলে বেসরকারি ব্যাংকও মার্জার হবে, সরকারি ব্যাংক মার্জার হবে। এইভাবে স্যার আমাদের সময় একদমই সংক্ষিপ্ত, আমরা একটু শেষের দিকে একটা ইম্পর্টেন্ট প্রশ্নে আপনার কাছ থেকে জানতে চাইবো যে বাংলাদেশ ব্যাংক যেটি বলেছে যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে করা হবে, এই যে একীভূতকরণটা করা হবে সেটার মান সুনিশ্চিত করাটা আসলে কার দায়িত্ব, বা সেটা মান সুনিশ্চিত হয়েছে সেটা আসলে কিভাবে বোঝা যাবে? তো এইটা আসলে যেহেতু আইএমএফ রয়েছে এখানে, তো কিন্তু আইএমএফ কিন্তু সরাসরি আসছে না। আমি মনে করি যে ইন্টারন্যাশনাল অবশ্যই প্র্যাকটিস, মানে গুড প্র্যাকটিস, সেটা আমাদের স্ট্যান্ডার্ড মেনটেন করতেই হবে। তার কারণ আজকে যেটা হচ্ছে, দেখা যাবে যে যদি কোথাও কোনো ঘাটতি থাকে তাহলে সেক্ষেত্রে এটার কিন্তু ফলাফলটা ভালো হবে না। তো সুতরাং এই জায়গাটাতে মনিটরিং এবং এই রেগুলেশনের যে প্র্যাকটিসগুলো সেগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য যদি বিশেষ করে আইএমএফ সরাসরি ইনভলভমেন্ট থাকে এবং বিশ্বব্যাংক, এডিবি, তারা যদি এই জায়গাতে সহযোগিতা করে, তাহলে সেক্ষেত্রে এই পুরো ব্যবস্থাটা টেকসই হবে। নাহলে এই আমরা যেটা যে উদ্দেশ্যে এটা করতে যাচ্ছি সেই উদ্দেশ্যটা পূরণ হবে না, আমাদের পূরণ হবে না বা সফল হবে না। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন এবং এই যে এত এত গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। আমাদের নিশ্চয়ই যারা দর্শকরা আছেন তারা নিশ্চয়ই বিষয়টি নিয়ে জেনে উপকৃত হবে। আমরা কথা বলছিলাম দুর্বল ব্যাংক এক হচ্ছে সবল ব্যাংকের সাথে, এবং এই বিষয়ে কথা বলার জন্য আমরা আজকে আমাদের মাঝে স্টুডিওতে পেয়েছি অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবিরকে। আজকের মতো হ্যাপেনিং পয়েন্টের আয়োজন এখানেই শেষ করছি, পরবর্তীতে আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হয়ে যাব। থাকুন এটিএন নিউজের সঙ্গেই।